মুর্শিদাবাদের দলীয় প্রতীকের ফর্ম জমা দিতে এসে আক্রান্ত কংগ্রেস নেতাকর্মীরা অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার মুর্শিদাবাদের বড়োয়া ব্লকে বি ফর্ম দলীয় প্রতীকের জন্য প্রার্থীদের ফর্ম জমা দিতে এসে আক্রান্ত হলেন কংগ্রেসের ব্লক সভাপতি, মহকুমা সভাপতি সহ একাধিক নেতৃত্ব। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছে মুর্শিদাবাদ কংগ্রেস। অভিযোগ এদিন ব্লক অফিসের সামনে কংগ্রেসের ব্লক সভাপতি আজাদ মল্লিকের কাছ থেকে বি ফর্ম কেড়ে নেওয়া হয়। এছাড়াও মহকুমা সভাপতি শফিউল আনন খান সহ একাধিক নেতৃত্বকে মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের তির সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের সামনেই কংগ্রেসের নেতাকর্মীদের মারধর করছে একদল দুষ্কৃতি। তাদের কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতেও দেখা গিয়েছে, যদিও পুলিশ ওই আক্রান্ত কংগ্রেস নেতাকর্মীদের রক্ষা করার চেষ্টা করেন। উল্লেখ্য যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় সংঘাত। তবে সব থেকে বেশি সংঘর্ষের খবর এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ থেকে। ইটাহার আল আমিন মিশন মেধাবীদের সেরা প্রতিষ্ঠান। এই মিশন থেকেই মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিল। এটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা উন্নত মানের একটি আদর্শ আবাসিক মিশন। আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে চাইলে আজই যোগাযোগ করুন 9475543142 অথবা 9851570387 এই নম্বরে। ঘটলো এখানে, আপনারা তো ছিলেন, সবার সামনেই ঘটলো, পুলিশও ছিল। আমরা বি ফর্মগুলো নিয়ে এসে জমা দিতে গেলাম, আমাদের লোকদেরকে মেরে, আমাকে মেরে বি ফর্মগুলো কেড়ে নিয়ে চলে গেল। কী চাইছেন এখন? কী চাইছে? আমাদের বি ফর্মের জমা দেওয়ার সুযোগ সুবিধাটা দিতে হবে, সেটা আমি বিডিও সাহেবকে বললাম, অবজার্ভার সাহেবেরকে বললাম, ওসি সাহেবকে বললাম, সবাইকে বললাম যে আমাদের বি ফর্মটা আদায় করা হোক, নাহলে আবার নতুন করে আমাদের জমা দেওয়ার ব্যবস্থা করা হোক। কতজন প্রার্থী বি ফর্ম নিয়েছে? আমাদের টোটাল অঞ্চল 13টা অঞ্চলের। কারা আক্রমণ করেছে আপনাদের? তৃণমূলের গুন্ডা বাহিনী মাইলুমের নেতৃত্বে। কী চাইছে? দোষীদেরকে ইমিডিয়েট ধরতে হবে এবং আমাদের বি ফর্ম উদ্ধার করে দিতে হবে। এই তো গেটের সামনে, ওখান থেকে আরম্ভ করে ব্লকের ভিতরে, এখানে তো আপনারা দেখলেন তো, পিছন থেকে মেরে, আমার হাতে ব্যাগ ছিল, ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেল, আরেকজনের কাছে বি ফর্ম ছিল, তার কাছ থেকে কেড়ে নিল। পুলিশের সামনে ঘটনা ঘটেছে, কিন্তু এখানকার ওসি সাহেব প্রচুর চেষ্টা করেছে, কিন্তু এরা প্রশাসনকেও মানছে না। দলকে জানালেন? অবশ্যই, দলকে আমাদের প্রিয় নেতা অজিত চৌধুরীকে জানালাম, উনি সবসময় ফোনে যোগাযোগ রাখছেন। ভিতরে লোক ঢুকা ভিতরে 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 ভিতরে